আমাদের দেশ থেকে যারা আসলে চাকরি পেতে চান মানে ইউএসএ তে গিয়ে তারা চাকরি করবেন কিন্তু দেশ থেকে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আসলে প্রসিডিউরটা কি সেক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি আছে এর মধ্যে একটা হাইলি স্কিলড ক্যাটাগরি হচ্ছে H1B আনফরচুনেটলি বাংলাদেশের ছেলে মেয়েরা এর খুব বেশি সুবিধা নিতে পারেনি যতটা ইন্ডিয়ানরা নিয়েছে হ্যাঁ H1B ভিসাটা খুব বেশি হয় টেকনিক্যাল ফিল্ডগুলোতে H1B এর জন্য আপনার যে ফিল্ডে আপনি কাজ করবেন সেই ফিল্ডে আপনাকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এটা একটা রিকোয়ারমেন্ট ফর এক্সাম্পল ইন্টেল আপনাকে হায়ার করলো ইন্টেল আপনার জন্য পিটিশন করবে দেন একটা নির্দিষ্ট প্রসিডিউরের পর USMBC ঢাকাতে আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ অফিসার যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে সবকিছু ঠিকঠাক মনে করে তাহলে আপনাকে ভিসা দিবে এক্ষেত্রে আপনি ফ্যামিলি মেম্বারদের নিয়েও যেতে পারেন বাট এটা এমপ্লয়মেন্ট ভিসা ইট ডাজন্ট মানে এটা আপনাকে গ্রিন কার্ড দিবে না সেক্ষেত্রে গ্রিন কার্ড যদি না পাওয়া যায় আদার বেনিফিটস কি থাকলো সামাজিক সুযোগ সুবিধা মেডিকেল থিংস এবং লিগাল হেল্প সব মিলিয়ে যদি একটু বলতেন এগুলো সবই পাবে অ্যাজ এন এমপ্লয়ি উনি পাবেন এগুলো এন্ড এটা যদিও ইনিশিয়ালি গ্রিন কার্ড পাচ্ছেন না বাট ইট উইল লিড টু গ্রিন কার্ড একটা সময় গিয়ে উনি গ্রিন কার্ডের জন্য কিছু কন্ডিশনস ফুলফিল করলে আবেদন করতে পারবেন আরেকটা ক্যাটাগরির কথা আমি একটু বলতে চাই সংক্ষেপে যেটা নিয়ে বাংলাদেশিদের মধ্যে অনেক ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে EB3 EB3 তিনটা স্ট্রিম আছে স্কিলড আনস্কিলড প্রফেশনাল তিনটা এখানে যেটা হয় চ্যালেঞ্জটা হচ্ছে যে একজন আপনাকে একজন এমপ্লয়ার খুঁজে বের করতে হবে যে এমপ্লয়ার আপনাকে জব অফার দিবেন এবং সিমিলার ওয়ে আপনার জন্য পিটিশন করবেন ইউএস গভর্নমেন্টের কাছে আপনার লেবার সার্টিফিকেশন আসবে লেবার সার্টিফিকেশনটা কি জিনিস লেবার সার্টিফিকেশন হচ্ছে যে আপনাকে উনি হায়ার করতে চাচ্ছেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনাকে যে হায়ার করা হচ্ছে এই জন্য কোনো আমেরিকানের জব নষ্ট হচ্ছে না বা কোনো আমেরিকান ডিসপ্লেসড হচ্ছে না জব থেকে এই জন্য লেবার সার্টিফিকেশন আসে তারপর পিটিশন দেন সব প্রসিডিউর শেষ করে USMBC ঢাকাতে ইন্টারভিউ এটা ইউজুয়ালি সবকিছু ঠিকঠাক থাকলে সাকসেসফুল হয় EB3 যদি করতে চান তাহলে আপনার চেনা জানা কারো কোম্পানি আছে আপনার কোনো আত্মীয় স্বজন থাকে বা কোনো বন্ধু বান্ধব থাকে যার ভালো বড় একটা কোম্পানি আছে যে আপনার জন্য অল দা ওয়ে যাবে কারণ একটা EB3 পিটিশন থেকে শুরু করে সাকসেসফুল হওয়া পর্যন্ত প্রায় 1 থেকে 3 বছরের ব্যাপার তাহলে জেনে নিই আসলে বাংলাদেশিদের জন্য আসলে কোন কোন ভিসা পাওয়া সবচাইতে সহজ সব ক্যাটাগরিতে আসলে কোয়ালিফাইড হলে সহজ আর ফ্যামিলি ইমিগ্রেশনে তো আপনার ইমিগ্রেশন মানে রিলেশনশিপ যদি ঠিক থাকে স্পন্সর ঠিক থাকে ইউ উইল গেট দা ভিসা বাট নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি গুলোর কথা যদি বলি এটা আসলে লট ডিপেন্ডস অন দ্য ভিসা অফিসার কিভাবে ভাবছেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এন্ড আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি এগুলোর উপর ডিপেন্ড করে বাট যে যেটাতে কোয়ালিফাইড সে যদি সেটাতে ট্রাই করে আমার মনে হয় না সাকসেস না হওয়ার কোনো কারণ দেখি না এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ এবার একটু তাহলে ভিজিট ভিসা প্রসঙ্গে আসবোই কারণ বাংলাদেশ থেকে প্রচুর ট্রাভেলাররা মানে বলতে গেলে প্রায় এভরি মান্থ অ্যাপ্লাই করেন অনেকে সেখানে ঘুরতে চান যেতে চান এবং সেখানে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয় ভিজিট ভিসা আসলে ইউএসএ যেতে গেলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা দরকার এবং কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার সবার আগে আমি যেটা বলি সবাইকে যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড ট্রাভেল হিস্ট্রি মানুষ কি দেখে মানুষ বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে চটকদার ভিডিও ভিসা হচ্ছে অনেকেই পাচ্ছে মানে বাড়ি ধারাতে গেলেই ভিসা হচ্ছে এরকম একটা অবস্থা সো এগুলো শুনে কি করে মানুষ আবেদন করে এবং রিফিউজ হয় তারপর কি হয় তার টাকা নষ্ট হয় সময় নষ্ট হয় বিকজ ইন্টারভিউ ডেট পেতে সময় লাগে অ্যান্ড সে হাল ছেড়ে দেয় একটা সময় বাট আমি যেটা বলি সেটা হচ্ছে যে টেক ইউর টাইম মেক এ ভেরি গুড প্ল্যান আমার কিছু প্ল্যান আমি দিই যে আপনি এভাবে এভাবে ধাপে ধাপে উন্নত দেশগুলোতে ট্রাভেল করেন একটা সার্টিন সময় পর আপনি অবশ্যই ভিসা পাবেন আপনাকে ভিসা না দেওয়ার কোনো কারণ থাকবে না ফর এক্সাম্পল আপনার নন ইমিগ্রেন্ট ভিসা অর্থাৎ টুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা একটা অফিসার ভাবেন যে ওয়েবসাইটেও লেখা আছে যে আপনি একজন ইন্টেন্ডিং ইমিগ্রান্ট অর্থাৎ ধরে নেওয়া হয় যে আপনি আমেরিকা যাবেন এবং ফিরে আসবেন না সেটা আপনার দায়িত্ব প্রমাণ করা যে আমি যাবো এবং ফেরত আসবো তো যদি আমি ফর এক্সাম্পল অস্ট্রেলিয়াতে বেড়াতে যাই এবং ফিরে আসি তার মানে কি আমি শেঙ্গেন কান্ট্রি ঘুরে আসছি তার মানে আমি আমেরিকা থেকেও নিশ্চয়ই ঘুরে আসবো কারণ শেঙ্গেন কান্ট্রি তো এমন কান্ট্রি আছে যারা ইকোনমিক্যালি এবং ইন টার্মস অফ এডুকেশন আমেরিকার চেয়েও বেটার অবস্থানে আছে এটাও সত্যি যে অনেকে দুই একটা দেশ ঘুরেও ভিসা পায় বাট দ্যাট এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল উনি পেয়েছেন বলে আমিও পাবো এটা ধরে নেওয়া যাবে না হতে পারে আমি পাবো বাট না পাওয়ার আশঙ্কাটাই বেশি এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আমি নিজেকে টুরিস্ট হিসেবে আগে এস্টাবলিশ করবো আমি টুরিস্ট ভিসা চাচ্ছি লজিক থাকতে হবে তো এই ট্রাভেলিংটা ইম্পর্টেন্ট এর বাইরে অন্য জিনিসগুলো আসলে টুরিস্ট ভিসার ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না